হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুস। আজ ইতিমধ্যে কালীপুজো কাটতে না কাটতেই উঠে এসেছে আজকের বাছাই করা একাদাম 20টি লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা, কালীপুজোর পর রাজ্যে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে রয়েছে দারুণ সুখবর, এবারে দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য বিশাল বড় খবর শোনালেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে এবার সরকার, 1,75,00,000 গ্রাহককে আবারও বিনামূল্যে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। লোকসভা নির্বাচনের আগেই দারুণ সুখবর। অপরদিকে আবার মহিলাদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর, জিতলেই মহিলাদের 15,000, দীপাবলিতে বিরাট ঘোষণা কংগ্রেসের। অন্যদিকে আবার রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর, আবারও বড় সুযোগ। পড়ুয়াদের জন্য সুখবর, 11-এ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ালো সংসদ। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, ঘোর বিপাকে এবারে বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক। বালুর নির্দেশী, তার স্ত্রী ও কন্যা, 3 সংস্থার ডিরেক্টর, দাবি ইডি, 4 দিনের জেল হেফাজত মন্ত্রী। কালীপুজোতেই জেল যাত্রা জ্যোতিপ্রিয়, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই মৃত্যুর আশঙ্কা মন্ত্রী, সব কথা পরে বলবেন, বাড়ালেন জল্পনাও। আবারও আসতে পারে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নাম, মহাবিপাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই অভিনব পদ্ধতিতে পুজো, 100 দিনের কাজের টাকা, কাজ দাও মা, শুভেন্দুগড়ে হঠাৎ কালীর মণ্ডপে তৈরি করলেন শ্রমিকরা। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, দিন যত আগে আসছে লোকসভা নির্বাচন ততই কাছে আসছে, জোট শক্তি আরো শক্তিশালী হয়ে উঠতে মরিয়া, এবারে মোদি বিরোধী প্রচারে মমতা মুখ চাই কংগ্রেস। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বড় ভয়ানক খবর, বড় দুঃসংবাদ, বিধ্বংসী আগুনে ডান লেকে পুড়ে ছাই হাউস বোট, মৃত 3। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, মাথায় হাত পড়তে চলেছে জিও, ভারতে আসতে চলেছে এলন মাস্কের স্টারলিংক, স্বল্প খরচেই ব্যাপক ইন্টারনেট গতি দেওয়ার আশ্বাস। একই সাথে আবার বাংলায় সব জেলায় চালু হয়ে গেল এয়ারটেলের 5G। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। আর আজ মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, কালীপুজোর পর ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি তৈরি হতে চলেছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একথাই জানিয়েছে। মঙ্গলবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হবে সেটি শক্তি বৃদ্ধি করবে, এটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বলে আপাতত জানানো হয়েছে। এর শক্তি আরো বাড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন, কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধি হওয়ার অনুকূল পরিস্থিতি এখন বঙ্গোপসাগরে রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হওয়া বা সেটি পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে আসা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কিন্তু আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু অংশে, বিশেষ করে উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকায় বৃষ্টি হবে, এ ব্যাপারে আবহাওয়াবিদরা অনেকটাই নিশ্চিত। পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প টেনে এনে বৃষ্টির মেঘ তৈরি করবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, নিম্নচাপটি সম্ভাব্য গতিপথ সম্পর্কে আরো ইঙ্গিত পাওয়া যেতে পারে আগামীকাল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হওয়ার পাশাপাশি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার নাগাদ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোয়। আবহাওয়ার অধিকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরই সাধারণত অভিমুখ পরিবর্তন হয়ে থাকে। গত জুন মাসের মধ্যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় হামুন তৈরি হয়েছিল সেটির ক্ষেত্রে তাই হয়েছিল। ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ চট্টগ্রাম উপকূল দিয়ে স্থলভূমিতে ঢোকে। এবারের ঘূর্ণিঝড় মিথালি তৈরি হলেও কোন দিকে যাবে তা জানতে কয়েকদিন সময় লাগবে। আবহাওয়াবিদরা বলছেন, এবারে নভেম্বর মাসটি ঘূর্ণিঝড় প্রবণ মাস। এর সাথে রয়েছে পুজো কাটতে না কাটতেই কেন্দ্র সরকার তরফ থেকে আরো একটি বড় খবর, 1,75,00,000 গ্রাহককে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে আগামী লোকসভা নির্বাচনের আগে। শুধু তাই নয়, সরকার তরফ থেকে দিওয়ালির সময় একটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যাবে, এরপর দ্বিতীয় বিনামূল্যে সিলিন্ডারটি জানুয়ারি থেকে হোলির মধ্যে যে কোনো সময় পাওয়া যাবে। এই সিলিন্ডারের টাকা উজালা প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে বিনামূল্যে এই দুটি গ্যাস পেতে হলে সুবিধাভোগীদের একটি কাজ করতে হবে, বিষয়টি হলো প্রশাসনিক আধিকারিক জানান যে সরকার নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি থেকে মার্চের মধ্যে দুটি সিলিন্ডার দেওয়া হবে, তবে এর জন্য একটু ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে। প্রশাসনের তরফ থেকে আরো বলা হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আধার ক্যাশ ট্রান্সফার কমপ্লায়েন্টের সুবিধাভোগী, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত এবং যাদের যাচাই হয়ে গিয়েছে তারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে পারেন। একই সাথে রয়েছে দিওয়ালিতেই মহিলাদের জন্য
বড় সুযোগ অ্যাকাউন্টে দেয়া হবে 15,000 টাকা। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান দিওয়ালির শুভেচ্ছা, অথচ সেই শুভেচ্ছা বার্তা থাকলো রাজনীতির ছোঁয়া। এদিন নিজের এক চ্যানেলে ভূপেশ রাঘব বলেন, আজ দীপাবলি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, দেবী লক্ষ্মীর কৃপায় এবং ছত্তিশগড় মহাতারীর আশীর্বাদে রাজ্যের নারী শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সরকার গঠনের সাথে সাথে রাজ্যের মহিলাদের ছত্তিশগড় গৃহলক্ষ্মী যোজনা এর অধীনে প্রতি বছর 15,000 টাকা করে দেয়া হবে, যে অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। অপরদিকে রয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের আরো একটি বড় খবর। এবারে লেট ফাইন ছাড়া একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের সময়সীমা আগেই বাড়িয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবার লেট ফাইন সহ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী 30 নভেম্বর মধ্যরাত পর্যন্ত অনলাইনে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা যাবে। সংসদের তরফ থেকে জানানো হয়েছে এরপর রেজিস্ট্রেশনের সময়সীমা আর বাড়ানো হবে না। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, এবার বালুর নির্দেশেই তার স্ত্রী কন্যা তিন সংস্থার ডিরেক্টর, দাবি ইডি 4 দিনের জেল হেফাজতে থাকলেন মন্ত্রী। কালীপুজোয় জেল যাত্রা জ্যোতিপ্রিয়র, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মৃত্যুর আশঙ্কা মন্ত্রী, সব কথা পরে বলবেন, বাড়ালেন জল্পনাও। আর ইডি হেফাজত নয়, কালীপুজোর দিনই জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাত্রা। আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারেই ঠিকানা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর। গতদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় নিজের মৃত্যুর আশঙ্কা করেন জ্যোতিপ্রিয়, একই সঙ্গে সব কথা পরে বলবো বলে নতুন জল্পনাও ছড়িয়ে দেন। এদিন স্বাস্থ্য পরীক্ষা সেরে ব্যাংকাল আদালতে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানেই মন্ত্রীকে আগামী 4 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে স্ত্রী ও মেয়ের সম্পর্কও এদিন বিস্ফোরক স্বীকারোক্তি করেন জ্যোতিপ্রিয়। ইডির জেরায় তার দাবি, স্ত্রী এবং মেয়েকে 3টি সংস্থার ডিরেক্টর হওয়ার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন। গ্রেপ্তারের পর মন্ত্রীর বিপুল সম্পত্তির হদিস পেল ইডি, একই সঙ্গে কালো টাকা সাদা করতেন প্রাক্তন একের পর এক ভুয়ো সংস্থা খুলেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার। এ প্রসঙ্গে ইডির জেরার মুখে পড়েন মন্ত্রী ঘরনি মণিদীপা এবং কন্যা প্রিয়দর্শিনী, সেখানে কোম্পানিগুলির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দুজন। পরে অবশ্য নিজেদের সেই দাবি খারিজ করে কোম্পানিগুলির আর্থিক লেনদেনের সঙ্গে তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে দাবি জানান তারা। এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় স্ত্রী কন্যার দাবিটি সিলমোহর দিলেন বলেই দাবি ইডির। জেরার সময় একথা স্বীকার করেছেন খোদ মন্ত্রী, জানাচ্ছেন তদন্তকারী সংস্থা, তবে জেল যাত্রা পথে এই দাবি উড়িয়ে দেন খোদ জ্যোতিপ্রিয়। অন্যদিকে আবার ডানলোকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন 3 জন, তারা বাংলাদেশী বাসিন্দা। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর